হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশের নতুন একটি গেম নিয়ে, যে গেমটির নাম হচ্ছে আপনার সাইবর 2.8। তো গেমের থাম্বনেল দেখে হয়তো আপনারা সবাই শক যে আসলে এমন একটা পিকচার দেখে আপনারা ক্লিক করলেন, আসলেই কি এটা বাংলাদেশ গেম? হ্যাঁ ভাই, ঠিক শুনেছেন, এটা বাংলাদেশি গেম। তো আজকে এই গেম সম্বন্ধে আমি সব কিছু আপডেট দেবো এবং সব কিছু বলে দেবো, আর গেমটি কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও বলে দেবো, কারণ গেমটি অলরেডি রিলিজ হয়ে গেছে। তো এই গেমের সম্বন্ধে এ টু জেড আমি সব কিছু বলবো আজকে। আশা করবো ভিডিওটি না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এনজয় করবেন। আর বাংলাদেশি হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেন, কারণ বাংলাদেশি সব নতুন নতুন গেম নিয়ে আমি রেগুলার ভিডিও নিয়ে আসবো। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করবো। তো গাইস, সাইবর 2.8, তো এই গেমটি তৈরি করেছে বাংলাদেশের একটি কোম্পানি, যে কোম্পানির নাম সব টিম গেনোভা। তো এই কোম্পানিটি গেমটি তৈরি করার পরে তারা তার ফেসবুক পেজের মাধ্যমে এটা পাবলিশ করে যে তারা একটি গেম তৈরি করছে এবং সেই গেমটির নাম হচ্ছে তো গাইস সাইবর 2.8। তো এই গেমটি হচ্ছে বেসিক্যালি ফ্রি টু প্লে, কোনো টাকা লাগবে না, আপনার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আর এই গেমের সম্বন্ধে যদি আমি কিছু বলি সেটা হচ্ছে এই গেমটি হচ্ছে আপনার থার্ড পার্সন শুটিং গেম। তাছাড়া জেনারেল কথা যদি বলি এটা হচ্ছে অ্যাকশন অ্যাডভেঞ্চার এবং স্কাইফাই গেম, আর এটি হচ্ছে পিসির জন্য। তো যারা ভাবতেছিলেন হয়তো মোবাইলে খেলতে পারবেন, তো তাদের জন্য আসলে দুঃখিত আমি, এটি হচ্ছে একটি মূলত পিসির গেম। তো পিসির মধ্যে খেলতে হলে আপনাকে অবশ্যই একটি ভালো পিসি লাগবে। তো আমি সেটার আগে আরও কিছু বলে দিই, সেটা হচ্ছে এই গেমটি পাবলিশ করেছে ঘুড়ি নামে একটি কোম্পানি। তো আপনারা যারা ঘুড়ি নামে কোম্পানি না জানেন, তারা অবশ্যই ফেসবুকে সার্চ করবেন, সেটা হচ্ছে ঘুড়ি লার্নিং। তো তারা আপনার বিভিন্ন কোর্স করায়, তো তারা গেম ডেভেলপমেন্টের বিষয়ে কিন্তু কোর্স করায়। তো এটা হচ্ছে সেই কোম্পানিটি এই গেমটিকে আপনার পার্টনার হিসেবে তারা এই পাবলিশ করেছে গেমটিকে। আর গেমটি মূলত তৈরি করেছে আনরিয়াল ইঞ্জিনের মাধ্যমে। তো আনরিয়াল ইঞ্জিন হবে অবশ্যই, আপনারা যদি না জেনে থাকেন অবশ্যই গুগলকে সার্চ করুন, কারণ আনরিয়াল ইঞ্জিনের মধ্যে যে গেমগুলো তৈরি হয় গেমগুলো অনেক মানে অস্থির লেভেলের হয়, সেই গেমগুলো অনেক বেশি ভালো হয়। তো আমি যদি এই গেমের সাথে আরও কিছু বলি সেটা হচ্ছে এই গেমটি রিলিজ হয়েছে আপনার জুন মাসের 11 তারিখে। আর এই গেম সম্বন্ধে আরও যদি বলি, এই গেমটি তৈরি করেছে আপনার 5 জন ডেভেলপার, মানে টোটাল 5 জন স্টুডেন্ট, অ্যাকচুয়ালি তারা স্টুডেন্ট সবাই, তো 5 জন স্টুডেন্ট মিলে এই গেমটি তৈরি করছে। এই গেমটির যে আপনারা সামনে যে ভিডিও দেখতেছেন এটা কিন্তু গেমেরই ভিডিও। তো এই গেমের ভিডিওটি পুরোটা আগে দেখে আসি, তারপর আরও কিছু আপডেট দিচ্ছি। তো গাইস, আপনারা ভিডিওটি দেখলেন, তো এখানে রিকোয়ারমেন্টসের কথা যদি বলি, তো কোম্পানি অলরেডি একটা রিকোয়ারমেন্ট দিয়েছে। তো আপনার কিছুদিন আগে তারা রিকোয়ারমেন্ট দিয়েছিল, সেটা হচ্ছে আপনার Core i3 কথা বলেছিল তারা, কিন্তু গেমটা তৈরি করার পর তারা দেখছে আসলে যে গ্রাফিক্স দিয়েছে এই গ্রাফিক্সে Core i3 গেমটা মানে তেমন একটা ভালো চলছে না। তো তার জন্য তারা নতুন করে রিকোয়ারমেন্ট দিয়েছে, সেটা হচ্ছে ইন্টেল Core i5, Ryzen 3, অথবা বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু কম হলে প্রবলেম হতে পারে, গেম নাও চলতে পারে, তবে আমি শিওর না, তবে বেশি হলে ভালো আর কি। আর গ্রাফিক্স 2GB লাগবে, আর এই গেমটির টোটাল স্পেস হচ্ছে আপনার 8GB। তো গাইস, এটা হচ্ছে গেমের বিষয়। আর এই গেমটি আপনার তৈরি করতেছে এটা আমরা কেউ জানতাম না। তো বেসিক্যালি কালকে এই গেমের সম্বন্ধে আমি ইনফরমেশন পাই, এবং ইনফরমেশন পাওয়ার সাথে সাথে চিন্তা করলাম যে আপনাদেরকে জানিয়ে দিই। তো এই গেমটি আপনারা যারা পিসি লাভার তারা অবশ্যই গেমটি ডাউনলোড করে খেলবেন, এবং এটা ডাউনলোড লিঙ্ক আমি কমেন্টস বক্সে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নেবেন। আর এই গেমের বিষয়ে আমি আরেক কিছু বলি, সেটা হচ্ছে যারা ডেভেলপার তারা কিন্তু এই গেমে কোনো টাকা কোনো কিছুই তারা চায়নি, তবে তাদের 2টা নাম্বার, সেটা হচ্ছে সামনে কিছু নাম্বার দেখতে পাচ্ছেন। তো এখানে তারা বলছে যদি আপনার মন চায় তাহলে আপনারা ডোনেট করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত, যদি গেমটি ভালো লাগে তাহলে অবশ্যই তাদের বিকাশ নাম্বার আপনারা চাইলে ডোনেট করতে পারেন, রকেট নাম্বার আছে। তো এই গেমটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর এই গেমটি খেলে খেলার পরে যদি আবার মন চায় অবশ্যই আমার চ্যানেলে এসে আবারও কমেন্টস করে জানাবেন যে আসলে কেমন লাগছে গেমটি, এটার ফিডব্যাক। তো সেটার জন্য আমি ওয়েট করবো। তো আজকে এই পর্যন্ত গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।